উপলক্ষে সিলেটের অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নতুন কাপড় বিতরণ করেছে মহানগর বিএনপি রোববার বিকেলে নগরের মির্জা জাঙ্গলে অবস্থিত নির্মাক আশ্রয়ে এই আয়োজন করা হয় এ সময় প্রায় শতাধিক নারী ও শিশু উপস্থিত ছিলেন অসচ্ছল পরিবারে পূজার আনন্দ বর্ণিল করতে এই আয়োজন বলে জানান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন সিলেট একটি অসাম্প্রদায়িক সম্প্রীতি শহর এখানে যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করে সিলেটে ধর্মীয় সম্প্রতি বজায় রাখতে সবসময় কাজ করছে মহানগর বিএনপি আসন্ন পুজো যাতে নির্বিঘ্নে পালিত হয় সেজন্য মহানগর বিএনপির প্রত্যেক নেতাকর্মী সজাগ পাহারায় থাকবে বলেও আশ্বাস দেন তিনি এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা উদ ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন